খুব সুন্দর কিন্তু একটি দারুণ সুন্দর কিন্তু একটি সেভ দারুণ সুন্দর কিন্তু তিন নম্বর জার্সি আছে শটে এগারো নম্বর জার্সি আছে এগারো নম্বর জার্সি আছে এগারো নম্বর জার্সি আছে শটে ফুল টাইম স্কোর অমীমাংসিত মানে এক এক হওয়ার কারণে টাইব্রেকের মাধ্যমে ম্যাচ নির্ধারিত হবে শটে আছে অগ্রগামী দারুণ সুন্দর সুন্দর গোল করে ফেললো অগ্রগামী বারো নাম্বার জার্সি ছিল শটে অগ্রগামী দর্শক এবার শটে আছে নরেন্দ্রনাথ একাদশে চার নম্বর জার্সি সেভে আছে দুর্দান্ত দুর্দান্ত সুন্দর আবার একটি গোল করে ফেললো উভয় দলই কিন্তু এক এক গোল করলো দর্শক এবার শটে আছে অগ্রগামী সেভে আছে নরেন্দ্রনাথ একাদশ দেখা যাক গোল হয় নাকি সেভ হয় খুব সুন্দর কিন্তু একটি সুযোগ হারিয়ে ফেললো অগ্রগামী বলটি কিন্তু অন টার্গেট করতে পারলো না গোল কিন্তু আসলো না দর্শক এবার শটে আছে নরেন্দ্রনাথ একাদশ পনেরো নম্বর জার্সি এবং সেভে আছে গোলকিপার দারুণ সুন্দর কিন্তু একটি সেভ করে দিল দুর্দান্ত সেভ করলো গোল কিন্তু আসলো না নরেন্দ্রনাথ একাদশের ফাইনাল খেলার চাপ কিন্তু দুর্দান্ত রয়েছে টাইব্রেকারেও দর্শক এবার শটে আছে কিন্তু অগ্রগামী সেভে আছে নরেন্দ্রনাথ একাদশের গোলকিপার দেখা যাক গোল হয় নাকি সেভ হয় দারুণ সুন্দর কিন্তু আবার একটি গোল করে দিল অগ্রগামী দুর্দান্ত গোল হলো শটে ছিল ছয় নম্বর জার্সি এবার কিন্তু শটে আছে নরেন্দ্রনাথ একাদশ দেখা যাক গোল হয় নাকি সেভ হয় চোদ্দ নম্বর জার্সি সেভে আছে অপোনেন্ট টিমের গোলকিপার অগ্রগামীর গোলকিপার দারুণ সুন্দর কিন্তু গোল হয়ে গেল নরেন্দ্রনাথ একাদশের দুর্দান্ত একটি বল জালে রাখলো দর্শক এবার শটে আছে অগ্রগামী সেভে আছে নরেন্দ্রনাথ একাদশের গোলকিপার দেখা যাক গোল হয় কিনা
তিন নাম্বার জার্সি আছে শটে। একদম কিন্তু অন টার্গেট রাখলো বল, এবারও অগ্রগামী দুর্দান্ত গোল হলো, চারিদিকে দর্শকের ঘিরে রেখেছে একদম। ট্রাইব্রেকারে দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো সীমা নেই, একদম কালকে দিনের বেলা থেকে আজকে দিন হতে চলল, তবুও কিন্তু দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো অভাব নেই। এবার শটে আছে 11 নম্বর জার্সি নয়েন্দ্রনাথ একাদশের, এবং শটে আছে নয়েন্দ্রনাথ একাদশ এবং সেভে আছে অগ্রগামীর গোলকিপার। 11 নম্বর জার্সি আছে, 11 নম্বর জার্সি আছে, শটে। দারুণ সুন্দর একটি সেভ করে দিল, গোল কিন্তু আসলো না নয়নাথ একাদশের। এবার কিন্তু সেভে আছে নয়নাথ একাদশের গোলকিপার, এবং শটে আছে অগ্রগামী প্লেয়ার। দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। জার্সি নাম্বার 5, 5 নম্বর জার্সি আছে শটে। দুর্দান্ত গোল করে কিন্তু অগ্রগামী বিজয়ী হলো। ট্রাইব্রেকার উইনার অগ্রগামী, সম্বর্ধিত করব। মিডল পড়িয়ে দিচ্ছে গোপাল দাস, দীপক দাস, অনুপ দাস, সন্দীপ দাস, বিশাল প্রসাদ, কাজল প্রসাদ, অনুপ দাস। তপন পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তিনি আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন আমাদের এই খেলায় তার একটি দল অংশগ্রহণ করিয়ে, অনুপেশ মহাজাকে আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করবার জন্য। সমীর গান্ধী মহাশয়কে ক্লাবের পক্ষ থেকে একটি স্মারক প্রদান করে সম্বর্ধিত করবেন নিরঞ্জন বিশ্বাস মহাশয়। নিরঞ্জন বিশ্বাস, আপনি বেস্ট গোলকিপারের স্মারকটি প্রদান করে সমীর গান্ধীকে সম্বর্ধিত করুন। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ, অভিনন্দন ক্লাবের পক্ষ থেকে আপনার ভবিষ্যতের সাফল্য কামনা করছি। ক্লাবের পক্ষ থেকে অঙ্কিতির দিকে পুরস্কারটি হাতে তুলে দেবেন রঞ্জিত দাস মহাশয়। ক্লাবের সহসভাপতি রঞ্জিত দাস, আপনি আসুন। ম্যান অফ দ্য সিরিজ,
দেবাশী শাহ মহোদয়কে অনুরোধ করছি। এবছরের রানার্স আপ দল, রানার্স আপ টিম নরেন্দ্রনাথ ইলেভেনের হাতে ট্রফিটি তুলে দেওয়ার জন্য ট্রফির দাতা সাগর শাহ মহাশয়কে অনুরোধ করছি, ট্রফিটি গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। স্বর্গীয় রতন কুমার ঝা সিটি রানার্স ট্রফি 2022 সালের তুলে দেওয়ার জন্য ক্লাবের অন্যতম সদস্য গোপাল দাস, রানার্স আপ চেক তুলে দেওয়ার জন্য সমুনাথ পাল মহাশয়কে অনুরোধ করছি। যে ট্রফির জন্য দীর্ঘ রাত অপেক্ষা, দীর্ঘ সময়ের অপেক্ষা, সেই ট্রফির লড়াই, যে চ্যাম্পিয়ন ট্রফি, সেই চ্যাম্পিয়ন ট্রফি আমরা তুলে দেব। আর এবছরের চ্যাম্পিয়ন টিম অগ্রগামী ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি স্বর্গীয় জগদীশ চন্দ্র সাহা স্মৃতি উদ্দেশ্যে এই ট্রফি যিনি দান করেছেন বিগত বছরে নাই এবছরেও, তার সুযোগ্য পুত্র সুজিত সাহা ওরফে আমাদের পিঙ্কি দাস, তার সুযোগ্য পুত্র সেই ট্রফি উঠে দেবে, তুলে দেবেন এবারে চ্যাম্পিয়ন দলের হাতে। নয়াবাজার অগ্রগামী চেকটি তুলে দিচ্ছেন, প্রতীকী চেক তুলে দিচ্ছেন ক্লাব সেক্রেটারি জয়দেব মণ্ডল। ১,১০০,০০০ টাকা।